আইপিএল এর প্রথম পর্বের অর্ধেকটা শেষ হয়নি এখনো, তাই পয়েন্ট টেবিল নিয়ে মাথা ঘামানোটা জরুরি নয়। কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স 4 ম্যাচের 3টিতে হেরেই নিঃসন্দেহে চাপে আছেন। সর্বশেষ ম্যাচ দুটিতে বল হাতে সুবিধা করতে পারেননি মুস্তাফিজ, কিন্তু বাংলাদেশের কাটার মাস্টারকে নিয়ে আশাহত নন অধিনায়ক রোহিত শর্মা। গত মঙ্গলবার রাতে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচে প্রথম জয়ের দেখা পায় মুম্বাই, কিন্তু এদিন এত পিটুনি খেলেন মুস্তাফিজ যা তার টি টোয়েন্টি কেরিয়ারের প্রথম। 4 ওভারে 55 রান দিয়ে উইকেট শূন্য। আগের ম্যাচ শেষ ওভারে বোলিং করতে গিয়ে 4 ছক্কা খেয়েছেন, জিততে পারেননি তার দল। কিন্তু প্রথম 3 ম্যাচে তিনি সেফ জাদু দেখিয়ে গেছেন। কাটার মাস্টারকে নিয়ে তাই মোটেও চিন্তিত নন মুম্বাই অধিনায়ক রোহিত। আইপিএল এর ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, মুস্তাফিজকে আমরা যেভাবে চাই সেভাবেই দেখা দিয়েছে। চলতি আসরেও তার বোলিংয়ে নানা রকম ভেরিয়েশন দেখেছি আমরা, আমি ওকে সাথে নিয়ে এগোতে চাই।